আল্লাহর বিধান তথা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নবীর তরিকা মোতাবেক জীবনযাপন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পরে মালিক যদি আমার আপনার প্রতি রাজি হন, খুশি হন, সন্তুষ্টি হন, তবে আমাকে আপনাকে মালিক ইচ্ছা করলে জান্নাত দিতে পারেন। জান্নাত আমি পাবো কি পাবো না এটা আমার মালিকের ইচ্ছার ওপর মেসেজ করবে। মালিক যদি জান্নাতে দেন তাহলে যেতে পারবো, না হলে আমি জীবনে যত আমলি করি আমল দিয়ে আমল করে মালিকের সাথে প্রতিযোগিতা করে যাওয়া এটা আমার দ্বারা সম্ভব না, আপনাদের দ্বারা সম্ভব হবে? মালিক যদি সন্তুষ্ট হন আমার আপনার ইবাদতে, আমার আপনার আমলের ওপরে যদি মালিক সন্তুষ্ট হন, আর মালিক সন্তুষ্ট হয়ে যদি জান্নাত দিয়ে দেন, তবে জান্নাতে যাওয়া সম্ভব। নাসেত কোনো অবস্থাতে জান্নাতে যাওয়া সম্ভব নয়, আর এই জান্নাত দুনিয়ার কেউ দিতে পারবে না। পারবে নাকি? দুনিয়ার কেউ দিতে পারবে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জান্নাতের অধিকারী হতে পারে? কারো ক্ষমতা নেই। এ দুনিয়াতে আমরা একসময় শুনছিলাম, নাম বলবো না, অমুক এলাকার অমুক দরবার অমুক পীর সাহেবের যদি মুরিদ নেন তাহলে সেই দরবারের মুরিদ সেই দরবারের পীর সাহেব সেই দিন বিশাল বড় একটা জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে। এটা নাম বললেই ভালো বুঝবেন, কিন্তু নাম আর বলবো না। তো বিশাল জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে, এ জাহাজে ওই পীর সাহেবের ওই দরবারে সব মুরিদানরা উঠবে, আর ওই জাহাজে করে ওই পীর সাহেব নিয়ে যে জান্নাতে পৌঁছায় দেবে। তার মানে পীর সাহেবের বাবার বাড়ি শ্বশুর বাড়ির অথবা খালুর বাড়ির আবদার। দুনিয়ার কোনো পীর তো দূরের কথা, সবচাইতে বড় বড় যে ক্ষমতাধারী এদেরও কোনো ক্ষমতা নেই জান্নাত দেওয়া। জান্নাতে দূরের কথা, ওরা জান্নাত জাহান্নামের গ্যারান্টিও দিতে পারবে না, কারণ পৃথিবীতে কেউ কাউকে আপনি জাহান্নামে বলতে পারবেন না। আমার আপনার দৃষ্টিতে সে জাহান্নামে, কিন্তু মালিক যদি ওকে মাফ করে দিয়ে দেয় জান্নাতে, এমনটা হতে পারে না? মানুষ অনেকেই বলে এই তুই জাহান্নামে যাব, এই তুই কাফের। আজকে মিডিয়ার যুগ দেখবেন, মিডিয়া খুললে এক হুজুর আর এক হুজুরও কাফের আছে না নাই? খালি মিডিয়া খুললেই এক হুজুর আর এক হুজুরও কাফের বলতেছে, আর এক হুজুর আর এক হুজুর মুনাফিক, আর এক হুজুর আর এক হুজুরকে বলে ফাসেক। মানে আসলে তো মানে কাফের যে বলল, যাকে আপনি কাফের বলছেন সে তো কাফের না, ওকে কাফের বলার আগে আপনি কাফের হয়ে তার কাফের ঘোষণা দিয়েছেন। বাস্তবতা এইটা। আর একজনকে আপনি মুনাফিক যখন বলছেন ডাইরেক্ট ডাইরেক্ট, যখন আপনি কোনো ব্যক্তিকে কোনো মানুষকে আপনি মুনাফিক বলছেন, নিজে মুনাফিক হয়ে তারপরে আপনি মুনাফিক ঘোষণা দিয়েছেন, কারণ আপনি ডাইরেক্ট তো বলতে পারেন না, কারণ আপনার দৃষ্টিতে সে কাফির, আপনার দৃষ্টিতে সে মুনাফিক। কিন্তু মালিক যদি তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়, আর আপনার আমলও এমনও কোনো অপরাধের কারণে আপনি মনে করে আছেন জান্নাতের আপনি একেবারে কেয়ারটেকার হবেন অথবা জান্নাতের ডিলার আপনি, কিন্তু দেখা যায় পরিস্থিতি এমনটাও তো হইতে পারে কোনো না কোনো কারণে আমার আপনার মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আপনাকে জাহান্নামে দেবে, এমনটা হতে পারে না? এজন্য আমরা কাউকে জাহান্নামই বলবো না, কাউকে আমরা মুনাফিক বলবো না, সরাসরি কাউকে ফাসিক বলবো না, কোনো অবস্থাতে না। আপনি যখন একজন ব্যক্তিকে সরাসরি বলবেন এই তুমি কাফের, এই অমুক কাফের, তখন ও আপনাকে মনে হয় মানে সবচেয়ে বুজুর্গ পরহেজগার বলে ডাকবে। আপনি যখন বলবেন কাফের, তার কাছেও আপনি কি কথা কয় না, তার কাছেও আপনি কাফের, বরঞ্চ তার চাইতেও খারাপ কি গাল আছে তুমি বেছে বেছে বার করবে। এই জন্য কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে ধিক্কার দিতে পারবেন না, কোনো অবস্থাতে দেওয়া যাবে না। সম্পূর্ণ শরীয়ত বিরোধী যদি কার্যকলাপ কেউ করে, কোনো মানুষ যদি করে, কোনো কোনো দরবার যদি করে, কোনো দল যদি করে, গোষ্ঠী যদি করে, কোনো সমাজ যদি করে, নবী বলেন তুমি বুঝাও, আল্লাহ বলেন নবী আপনি বুঝান, এ কোরআন দিয়ে মানুষকে বুঝাতে থাকেন, কোরআন সুন্নার আলোকে বুঝান, আপনি বুঝাইতে থাকেন, আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই, লাঠি চার্জ করার দরকার নেই, আপনি বুঝাতে থাকেন, বুঝান, বুঝাইতে থাকেন, বুঝাইতে থাকেন,
বুঝাইতে বুঝাইতে যদি তার কপালে হেদায়েত থাকে, সে হেদায়েত পাবে। হেদায়েত যদি না থাকে তাহলে আপনি আমার হাতে ছেড়ে দেন, যা ফয়সালা আমি তা করাই দেব। কিন্তু আপনি কাউকে জাহান্নামী বলতে পারবেন? কথা বুঝাতে পারলাম কিনা? আজকে গোটা সমাজ অশান্তিতে ভরপুর এই কারণে, নিজে নিজেকে পরহেজগার মনে করি, নিজে নিজেকে এমন বুজুর্গ মনে করি, আর একজন আমার কাছে হিসেবের মধ্যে নেই। কেউ যদি দেখা যায় তাহাজ্জুদ পড়ে, ও গোটা সমাজের মানুষকে আর মানুষ মনে করে না, ইমানদারি মনে করে না, কারণ ও তাহাজ্জুদ পড়ে আর বাদ বাকি লোকেরা পড়ে না। এজন্য ওরা আমুল আলাইলা সমাজের ভেতরে ও সবচেয়ে আমুল আলা হিসেবে পেশ করে, যার জন্য ঘুরে ফিরে রাস্তা ঘাটে হাটে বাজারে যায় বলবে, দেখবেন খালি ঘুরে ফিরে বলতেছে, ওই যখন তাহাজ্জুদের সময় উঠলাম, ও তাহাজ্জুদের রুজু করতেছি, ও তাহাজ্জুদের জায়নামাজ পড়তেছি, মানে ও যে তাহাজ্জুদ পড়ে এই বুজুর্গ গোটা দেশ প্রচার করতেছে। এ প্রচার করাটাই ওর তাহাজ্জুদ সব মায়ের। তাহাজ্জুদ দেখানোর জিনিস নয়, তাহাজ্জুদ দেখানোর জিনিস নয়, তাহাজ্জুদ দেখানোর ইবাদত নয়। তাহাজ্জুদ যদি দেখানোর ইবাদত হতো তাহলে তাহাজ্জুদের একটা ওয়াক্ত ঘোষণা করা থাকতো, মুয়াজ্জিন ডাকতো আসো। তাহাজ্জুদের জন্য নির্দিষ্ট ঘোষণা করা উঠতেই হবে এমনটা নাকি? ওটা এমন একটা ইবাদত, আপনি যদি ওঠেন, যে যে উঠবে, যে জাগবে, যে এই ইবাদতটা করবে, সে সরাসরি আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। আসুন, আমি আপনাদেরকে বলছিলাম জান্নাতের কথা, জান্নাত আর জাহান্নামের যে বিষয়টা, আমি কাউকে জাহান্নামী বলতে পারবো না, আর কোনো অবস্থাতেই সরাসরি কোনো স্থানকে কোনো ব্যক্তিকে জান্নাতি বলতে পারবো না। আমরা জান্নাতি আমলগুলো মানুষের কাছে বলবো, এই কাজগুলো করলে আপনি জাহান্নামী, এ কাজটা করলে আপনি জান্নাতি, কিন্তু কোনো অবস্থাতে আমি বলতে পারবো না যে এইটা আপনি একেবারে জান্নাতে চলে গেছেন, আপনি জাহান্নামে চলে গেছেন আর এটাই জান্নাত, এরকম বলার কোনো সুযোগ আছে নাকি? আছে। ওই যে একদিন বলছিলাম, সাদ্দাত কত টাকা পয়সা খরচ করে, ধন সম্পদ খরচ করে জান্নাত বানাইছে, কি অহংকার, কি দেমাক, চিন্তা করে সর্বনাশ, আল্লাহ বানাইছে জান্নাত, আমি একটা বানাইলাম জান্নাত, আর আমার যে জান্নাত যত টাকা পয়সা খরচ হয়েছে। অনেক সময় মাথার ভেতরে এরকম চিন্তা আসে, বেশি যদি সুন্দর বাড়ি গাড়ি হয়, দেখবেন কারো যদি ফ্ল্যাট বাসা, সুন্দর ফ্ল্যাট বাসা হয়, অনেক টাকা পয়সা খরচ করে বাড়ি করছে, বাড়ি বানাইছে, দেখবেন খালি মাঝে মাঝে ওই ছবি উঠায় দেখবেন খালি, এখন নেটের যুগ, খালি ফেসবুকে ছাড়ে, আছে না নাই, খালি ফেসবুকে ছাড়ে, তার মানে ও বুঝাচ্ছে এই এলাকার ভেতরে ওয়ার বাড়িটাই সবচেয়ে দামি, আর এত দামি বাড়ি কেউ আর করতে পারে না, ভালো বাড়ি কেউ আর বানাইতে পারে না। এই জন্য সাদ্দা চিন্তা করে এত সুন্দর জান্নাত বেহেস্ত, তো আমারটা যেভাবে বানাইছে মানে এত আমারটার চাইতে আল্লাহ যে জান্নাত দেবে, আমারটা ওর চাইতে আমারটা মনে হয় অনেকটা সুন্দরী হলো কিনা, মানে একটা ভেতরে একটা আলাদা একটা আলাদা আলাদা ভাব চিন্তা করছে, একটু একটা নজর দেখি, যত টাকা পয়সা খরচ করলাম আর যত নাজ নিয়ামত, যত ফুল বাগান আর যত কিছু কারিকার্য করে বানাইলাম, একটা নজর দেখি না কেন? আল্লাহ বলে দেখা শুরু করো, খেলা দেখো, খেলা আমার খেলা কেমনে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, কালকে বলবেন, বিশাল লম্বা কথা। জান্নাত বেহেস্ত দেখার জন্য কেবলমাত্র ঢুকছেন, যে যানবাহনে উঠছেন, কিতাবের ভেতরে আসছেন, যানবাহনের ওই ঘোড়ার ওই গাধার পা ঢুকছে দুই পা সামনে, কেবলমাত্র তার বানানো বেহেস্তর ভেতরে চৌকাঠের গেটের ভেতর ভেতরের দিকে হচ্ছে সামনের দুই পা, আর পেছনের পা আছেন পেছনের দিকে, এখনও বেহেস্তের গেটের ভেতরে ঢোকে নাই। আল্লাহ বলেন, আজরাইল, ও আজরাইল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে যাও। ওই যে সাদ্দাত বেহেস্ত বানাইছে আমার সাথে পাল্লা দিয়ে, এখনই জানটা কবজ করো। আল্লাহ কোন সময় বলে? এক্ষণে বলে, এখন তো সে ঘোড়ার ওপরে জান্নাতে তার বানানো বেহেস্তের ভেতরে ঢুকবে, এই অবস্থায় ঘোড়ার পিঠে বলে আমি যা বলি তাই করো, যা বলি তাই করো, কোনো দেরি করা যাবে না, কারণ বেহেস্ত বানাইছে দেখার নসিব হয়েছে নাকি? দেখার নসিব হয় নাই, কারণ এত অহংকার, এত ড্যামাক, বেহেস্ত বানাইছে কিন্তু দেখার নসিব নেই। আজরাইল বলে, আল্লাহ আমার খুব কষ্ট লাগতেছে, এত টাকা খরচ করলো, একটা নজর দেখুক, ওর হায়াত শেষ, জান কবেজ করবো না, অন্তত একটা নজরটা দেখুক, অন্তত ঘোড়ার পিছনে পা দুটা না ঢুকুক, একটা ভুল কিটা দিই। আল্লাহ বলে, আমার চাইতে দয়া কি তোমার বেশি? যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে জান কবজ করতে হবে।
সম্মানিত ভাইয়েরা, একথা কেন বললাম? ক্ষমতার বাহার, গত জুমায় বলছিলাম ক্ষমতার বাহার এই সমাজে করা যাবে না, আমার আপনার বাহার এই সমাজের নেতৃত্বের বাহার করা যাবে না। আমার দল ক্ষমতায় আছে, আপনার দল ক্ষমতায় নেই, এই কারণে আমি দুনিয়াতে জমিনে পা দেব না, খালি এমন উড়াজাহাজের এমন জাহাজের মতো করে চলব, মানুষকে আর মানুষ মনে করব না, এ চিন্তা করা যাবে না। কারণ আপনার আমার যে ক্ষমতা, মহত্বের মধ্যে এই ক্ষমতা কেড়ে নিতে পারেন কে? আরো আস্তে কোন, এই ক্ষমতা কেড়ে নিতে পারেন কে? আমার আল্লাহ এই ক্ষমতা কেড়ে নিতে পারেন। এজন্য ক্ষমতার বাহার করা যাবে না, কোন জমিন এবং কোন স্থানকে বেহেস্ত বানানো যাবে না। আন্দাজে আপনি বেহেস্ত ঘোষণা দিতে পারবেন না। আমাদের আফসোস হয় কেমন করে মানুষেরা এগুলো বলতে পারে, একটা গণতান্ত্রিক দেশের সরকারের মন্ত্রী কেমন করে এই কথাগুলো বলে, যে বিষয়গুলো, যে কথাগুলো আপত্তিকর, সেই কথাগুলো যদি আমরা না বলি, আলেম সমাজ কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ আমার জিহ্বা টানে বের করবেন, হক কথা বলতে পারো নাই, মানুষের কাছে নরম নরম তুলতুলে সুলসুলে বয়ান করে ইমামতিকে টিকে রাখার জন্য মানুষের কাছে তুলতুলে বয়ান করেছো, সত্য কথা বলতে পারো নাই, অ মুসলমান, মুসলমান দেশের সরকারের মন্ত্রী কেমন করে বলতে পারে বাংলাদেশ এখন বেহেস্ত? কথা কয় না, বাংলাদেশের মানুষ এখন বেহেস্ততে আছে। বেহেস্ত চোখে দেখেছেন কোনোদিন? আর কোনোদিন দেখা সম্ভব কিনা এটা মালিক ভালো জানে, এটা আমি আর বললাম না। বেহেস্ত আপনি দেখতে পারবেন কিনা এটা মালিক ভালো জানে, বেহেস্ত কাকে বলে এটা আপনি কখনো, আপনার ধারণাই তো নেই কাকে বেহেস্ত বলা হয়। এ ধারণা যদি আপনার থাকতো এটা আপনি বলতে পারতেন না। তাও আবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা, পররাষ্ট্রমন্ত্রী বলে, চারটি খানিক কথা নয়, একজন পররাষ্ট্রমন্ত্রী যদি এই কথা বলতে পারে বাংলাদেশ এখন, বাংলাদেশের মানুষ এখন বেহেস্ততে, তার মানে বাংলাদেশ এটা বেহেস্ত, এখন এটা এখন বেহেস্ত। বেহেস্ত কাকে বলেন? আমার আল্লাহ জবাব দিয়েছেন, আমার কথা শুনবেন না, আল্লাহটা, আল্লাহটা, আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত কানা লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, নবী গো তমাম জাতিরে আপনি জানা দেন, ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত তারা যারা নেক আমল করে, আমলে সলে করে, আমলে সলে কাকে বলেন? আমার আল্লাহর যেটা, আমার মালিক যেটা হুকুম করেছেন সেইটা করে, মালিকের হুকুমের বাহিরে জীবন যাপন করে না, আমার নবীর তরিকার বাহিরে জীবন যাপন করে না, আমার নবীর তরিকার, আমার নবীর সুন্নাতের বাহিরে কোনো কাজ করে না। জীবন যদি চলে যায়, জীবন চলে যাবে, আমার নবীর সুন্নাতের উপরে টিকে থাকবে এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওয়ামিলুস সালিহাত ওরা অনেক কাজ করবে, ভালো কাজ করবে, কানা লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নবী গো, ও নবী আপনি জানায় দেন, এই সমস্ত কাজ যারা করলো, যারা আমার প্রতি ঈমান আনলো আর আমলে সালে করলো, নেক কাজ করলো, ভালো কাজ করলো, আমি আল্লাহ ওই সমস্ত গোলামদের জন্য, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য, আপ্রাণের জন্য আমি জান্নাত বানাইছি, সেই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে জান্নাত বানাইলেন কে? আরো আস্তে বলেন, জান্নাত বানানোর ক্ষমতা কার? জান্নাত বানানোর অধিকারটা কার? বাংলাদেশের কোন মানুষ যদি, কোন ক্ষমতাধারী যদি বলে এই জমিনটা এখন বেহেস্ত, তাহলে এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো আস্তে বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? আর এইটা কোন হুজুর, কোন ইমাম যদি বলে, আর আপনাদের ভেতর থেকে কোন মুসলমানের সন্তান যদি চিন্তা করে, হুজুর সরকার বিরোধী কথা বলেছে, হুজুর রাষ্ট্রদ্রোহী কথা বলল,
তাহলে আমার বুঝ আপনার বোঝা দরকার, আপনার ঈমানটা পরীক্ষা করা দরকার, আপনি মুসলমান না ভেজাল। এগুলো বললেই চিন্তা করে যে হুজুর রাষ্ট্রদ্রোহী। যত যাই করো মুসলমান, সত্য কথা বলা যাবে না। সত্য কথা যদি কই, সত্য কথা যদি কই তাহলে আমার পিঠের ওপর বয়ে যাবে মই। কথা কয় না রে, সত্য কথা যদি কই তাহলে আমার পিঠের ওপর বয়ে যাবে মই। বয়ে যাচ্ছে কি না? কোনো অপরাধ লাগে না, পিঠের ওপরে মই বয়ে যায়, মামলা হয়ে যায়। ও মুসলমান সমাজের মুসলমান, জেনে রেখে দেন, এই চিন্তা চেতনা মাথায় রাখা লাগবে। আমার আল্লাহর হুকুমের বাইরে মালিক যেভাবে জান্নাতের ফয়সালা দিয়েছেন, আর বিপরীতে যদি কেউ চিন্তা করে, আলাদা কায়দায় যদি কেউ জান্নাত ঘোষণা দিয়ে দেয়, এ কোনোদিন কোন অবস্থাতেই মুসলমানের সন্তান হতে পারে না। যতই আব্দুল মমিন নাম হোক, নাম মমিন, কাম তো মমিন না, বুঝলেন? হ্যাঁ, নাম যতই মমিন হোক, নাম আমাদের টানটানা নাম, আব্দুল সালাম, আব্দুল সুবহান, আব্দুল মমিন, হাই হাই, এক একজনের নাম শুনলে মনে হয় স্বয়ং জিব্রাইল কেবলই রেখে গেল। কিন্তু কাম আর আচার আচরণ দেখলে ইবলিস ও ফেল। সমাজে এমন নাম আছে না, এমন লোক আছে না, এক একটা কাম করে মনে হয় কি অবস্থা, কিন্তু কাম দেখলে মনে হয় পাক্কা ইবলিস, কিন্তু নামের দিকে খেয়াল করলে বিশ্বাসই হয় না যে এই কাম করছে।